ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তি হতে না হতেই বাবা মা আমার জন্য পাত্র দেখা শুরু করে দিল। কত পাত্র এলো আর গেল, এই সমস্যা সেই সমস্যা। কি রে কি মা, আর কত, যতবার দরকার পড়বে তত। কপালে যার সাথে লেখা আছে তার সাথেই তো হবে না কি? কে জানে, আজ যে আসছে তার সাথেও তো হতে পারে। নে যা, রেডি হয়ে নে, ধর। আর মা, তুই বাবা রাগ করবে তো, যা। যাই দেখি এবার কি হয়। কেমন আছো মা? জি ভালো। দেখতে ভালোই, শুধু চেক শার্ট না পরে আসলেই হতো। তিন্নিকে তো আমরা চিনি, ওরা বরং নিজের একটু কথা বলুক, ভালোই হয়। ওদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। চলেন আমরা অন্য কোথাও একটু বসি। আসুন। কেমন আছেন? জি ভালো। আপনি আপনি এদিকে এসে বসেন না, এই সোফায়, মানে অনেক দূরে, তো এত দূর থেকে তো কথা বলা যায় না। বাপরে, এত হুকুম শুরু করে দিল, এসব করলে কিন্তু হবে না। আসলে আমি আমি আসলে ফর্মালিটিটা আমার আসে না, আর যা বলি সোজা সাপটা বলে ফেলি। আমার নাম দুর্জয়, আপনার নাম তো তিন্নি, তাই না? জি। তো আমাকে আপনার পছন্দ হয়েছে? মানে আপনাকে কি তো আমার খুব পছন্দ হয়েছে, মানে আমাকে যদি আপনার পছন্দ হয় আপনি আপনি বাসে বলে দিন। কেক খান, এই কেকটা খুব মজার। খুব ভাব নিচ্ছে আসলে, কিন্তু খামতেছে। কপালে দেখো। আর এমনি রং, কি রং পছন্দ? হাসছেন কেন? আপনি বাচ্চাদের মতো প্রশ্ন করছেন, তাই মানে টিনেজাররা যখন প্রথম প্রথম প্রেম করে তারা এই টাইপের কোয়েশ্চেন করে আর কি, প্রিয় রং, প্রিয় গায়ক নায়ক এটসেট্রা। ও ও ও, কি জানি আমি, আমি শুধু অত শত বুঝি না, মানে টিনেজে থাকতে আমার শুধু প্রেম টেম করা হয়নি। আপনি আপনি করেছেন নাকি? এটা সিক্রেট, কখনোই বলবো না আমি। আচ্ছা আজকে আজকে তাহলে উঠি। সবাই কোথায় গেল? আপনাকে আমার পছন্দ হয়েছে, আর আপনি যদি পছন্দ করেন তাহলে আপনি বাসায় বলে দিন। বাবা, তার ভাব আছে অনেক। বাবা, হ্যাঁ কথা কথা, আমরা তাহলে আজকে আসি। এইটা কি হয় বুঝলেন? হ্যাঁ, রাত্রে রিয়া না করে যাওয়া পরে আবার আজকে আমরা বাসায় যাই, কথাবার্তা বলে ফোন করবো। বাসায় গিয়ে মত পাল্টাবে না তো? না বোধ হয়। আর যাই হোক, ওরা হ্যান্ডসাম আছে কিন্তু মাশাল্লাহ।
কই গো শুনছো এদিকে এসো এদিকে এসো আসছি কি হলো ডাক্তার ওরা ফোন করেছিল ওদের মেয়ে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ মা তোর কোনো মতামত আছে না বাবা আমার আর কি মতামত থাকবে তোমরা যা বলো তাই ছেলে মেয়ে তো খারাপ না আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা কথাই বলি এসো চলো এসো দুটোর মা ফোন দিয়েছিল ছেলে নাকি নিঃসন্দেহে বাইরে একটু দেখা করতে চায় তো যাক না বিয়ের কথা পাকা হওয়ার পরে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া ভালো তো তাহলে দুজনের মধ্যে মন মিল আছে কিনা সেটা বুঝতে পারবে এই দুর্জয় মা তো টেলিফোন নাম্বার নিয়েছে আমার কাছ থেকে ছেলে যে কোনো সময় তোকে ফোন করতে পারে তুই কলেজ থেকে সোজা চলে যাবি আর শুন একদম উল্টা পাল্টা কথা বলবি না তোর তো আবার উল্টা পাল্টা কথা বলার অভ্যাস আছে যা বলবি ভদ্রভাবে বলবি কেমন মনে থাকবে তো কিচ্ছু মনে থাকবে না উল্টা পাল্টা বললে চুপ করে থাকার মেয়ে না আমি বিড়াল বিয়ের আগেই মার ইচ্ছা করে দেরি করে এসেছি সরি লেট করে ফেললাম না একটু অসুবিধা নেই সমস্যা নেই আমি নিজেও মনে মনে প্রিপারেশন নিচ্ছিলাম আর কি মানসিক প্রস্তুতি যে আপনার সাথে কিভাবে কথা বলবো কি করব গুড ভয় পাওয়া ভাগ কি খাবেন কফি আপনার সাথে আমার কত মনের মিল দেখেন আমি জাস্ট মাত্র কফি অর্ডার করলাম এখানে তো মনের মিলের কিছুই দেখছি না যে কোনো মেয়ে প্রথমে রেস্টুরেন্টে আসলে তো এক গাদা খাবার অর্ডার করে না ইউজুয়ালি সবাই কফি অর্ডার করে আপনি অনেক বুদ্ধি ওকে আপনি আমাকে ওপেনলি বলতে পারেন কি যে কোনো কিছু এর আগে আপনার কোনো রিলেশন ছিল কিনা এখন আছে কিনা পরিবারের ইচ্ছা জোর করে বিয়ে করছেন কিনা আমি তো আপনাকে প্রথম দিনই বলেছি যে আপনাকে আমার পছন্দ হয়েছে আর পরিবারের ইচ্ছায় মানে জোর করে বিয়ে করার মতো ছেলে আমি না আমি আমি কেমন আপনি মানে কেমন চিজ আপনি সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন মানে ধীরে ধীরে জানার কি অনেক কিছু আছে নাকি কিরকম চিজ আপনি শুনি এখন বলে দিলে ধীরে ধীরে তো আর বলা হলো না বুঝলাম কাহিনী কি আচ্ছা ঠিক আছে আমি আমার সম্পর্কে একটা কথা বলি একটা না দুইটা না তিনটা তিনটা কথা বলি আমরা দুই ভাই বোন তো আমার বোন তো ইংল্যান্ডে থাকে হচ্ছে আমি লন্ডনে চলে যাই কিন্তু আমি এই দেশে থাকতে চাই এখানে আর দ্বিতীয়ত হচ্ছে আমি নাকি ভীষণ জেদি অনেক নাকি জেদ করি স্পেশালি আমার মা বলে আমরা অনেক জেদ আমি জানি না আর তৃতীয়ত হচ্ছে আমি আমি একটু ওল্ড ফ্যাশন আমি কমপ্লিটলি একটু মনোগ্রামাস টাইপের মানুষ মানে আর আই এম দুই তিনজনের সাথে রিলেশনশিপ মানে আমি আই হেট পলিগামি আমি ওকে সো তার মানে হচ্ছে যে একজনের সাথে রিলেশন করলাম ব্রেকআপ দেন আবার আরেকজন দেন ব্রেকআপ এরকম না না আমি আমি বলেছি যে একজনই সবসময় না আপনি বলেছেন যে এট আ টাইম দুই তিন জন না এখন আমার কথা যদি তুমি ডিফারেন্ট মিনিং বের করো তাহলে তো কিছু তুমি তে চলে আস তিনি আমি অ্যাকচুয়ালি যেটা মিন করেছি মানে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সারা জীবন একজনের সাথে থাকতে চাই প্রত্যেকটা ছেলেকে কোনো না কোনো মেয়েকে মাথায় চড়তে দিতে হয় কোনো না কোনো বান্দরকে লাই দিতে হয় আমি চাই সে মেয়েটা তুমি হও
প্লিজ অমিত দা বান্দর পার্ক অমিত না করলে এতক্ষণ বসে থাকতাম না তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি বিয়ে করতে চাই তোমাকে তুমি কি আমাকে বিয়ে করবে এটা খাই আমি এটা কেমন টেস্ট এটা বেটার